রান্না করতেছেন? আপনি তো এখানে থাকেন, এখানে কোন ধরনের সুযোগ সুবিধা পাইছেন এখন পর্যন্ত? কোন সুযোগ সুবিধা পাই নাই, কিছু পান নাই না? এমনিতে মানে সরকার থেকে কিছু পাওয়া যায় না? না, এলো সরকার থেকে আইলাম কিছু দেয় না। এখান থেকে মানে এখানে থাকেন কত বছর আপনারা? 40 বছর। মানে তাহলে কি আপনার জন্মস্থান কি এখানে নাকি? আপনার বয়স 40 এর উপরে? না, আমার বাপ চাচারা এখানে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, এই যে অনুবরে যে আছে। তা আপনার বিয়ে কি এখানে হয়েছে? আপনার বিয়ে হয়েছে এখানে। আপনার হাজবেন্ড কি করে? মাছ মারে। মাছ মারে। আর আপনি মূলত কি আপনি গ্রাম করেন নাকি? হ্যাঁ, গ্রাম করেন। আপা আপনি কি করেন? পড়াশোনা করেন। কোন ক্লাসে পড়েন? 8 এ পড়েন। তো উনি আপনার কি হয়? আপনার বোন হয়। তো আপনারা যে এই যে লেখাপড়াটা করতেছেন, লেখাপড়াটা কোথায় করেন? মুন্সিগঞ্জ। তো এখানে কি বেড়াইতে আসছেন? কতদিন থাকবেন? 5-6 দিন। 5-6 দিন। তো আপনারা মানে গ্রাম করেন না? গ্রামে এই যে শিঙা লাগায়, দাঁতের পোকা ফেলে, এগুলো কি আপনারা করেন না? না। থাকেন কি মুন্সিগঞ্জে? মুন্সিগঞ্জ কোথায় থাকেন? হলদিয়া? আপনার আব্বু মাছ ধরে আর আম্মু কাঁচের মেলামেন বাটি বিক্রি করে। তো এগুলো বিক্রি করে প্রতিদিন তারা কত টাকা পায়? 200-300 টাকা এরকম করে পায় না? তো আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি? মানে ভবিষ্যতে আপনার যেহেতু এখন লেখাপড়া করতেছেন, তো ভবিষ্যতে স্বপ্ন বা ইচ্ছা কি? স্বপ্ন ইচ্ছা মানে আমি পড়াশোনা করে ডাক্তার হব। পড়াশোনা করে আপনি ডাক্তার হবেন? তো ডাক্তার হতে গেলে তো মোটামুটি ভালো লেখাপড়া করতে হবে। তো লেখাপড়ার ক্ষেত্রে যে অর্থটা, এই অর্থটা কে দেয়? অর্থের যোগানটা দেয় কে? সরকার। মানে আপনার তো লেখাপড়া করতে গেলে টাকা লাগে না? তো সরকার থেকে? বাপ্পা দেয়। তো আপনি একটু আগে সরকার বললেন। না, এই কথা বললেন না তোমরা। তো আপা একটা বিষয় বলেন তো, আপনাদের মানে আপনি কি বেদে? আচ্ছা, আপনাদের বেদেদের ভিতরে কোনো মানে ভাগ করা আছে কিছু, যে কেউ হচ্ছে নিম্ন পর্যায়ে, কেউ হচ্ছে উচ্চ লেভেলের, এরকম কোনো ভাগ করা আছে? আছে না? তো আপনি মানে কোন লেভেলের? মানে আপনারা তো অনেক বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন, ঠিক না? তো এক একজন বেদের আমি দেখি কিছু বেদেরা হচ্ছে গিয়ে আপনার এই শিঙা লাগায়, দাঁতের পোকা ফলায়। আবার দেখা গেছে কি হচ্ছে আপনার যে দেখা গেছে যে কাচের মেলামেন টেলামেন এগুলো বিক্রি করে। আবার কেউ হচ্ছে গিয়ে আপনার গার্মেন্টসে চাকরি করে। সবাই তো একই না? তো আপনার ভবিষ্যতে মানে যেহেতু আপনি এখন ক্লাস 8-এ পড়তেছেন, তো সামনে পরবর্তীতে যখন আপনার বিয়ের বয়স হবে, বিয়ের জন্য আপনি কোন ফ্যামিলির ছেলেকে মানে পছন্দ করবেন? এটা ভাগ্য ভাই, এটা আমাকে মধ্যে হইতে পারে, এটা আবার উপরে হইতে পারে। মানে মূলত তো আপনাদের এখানে আমি যারা দেখি, যেমন আপনারা সবাই চান হচ্ছে গৃহস্থীর কাছে মানে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা তো সবসময় হয়ে ওঠে না। তো এই না হয়ে ওঠার কারণটা কি আপনি বলতে পারবেন? জাত জাত ভিন্ন আছে না? মানে যার যার জাত ভিন্ন আছে, এই কারণে আপনারা গৃহস্থীর ফ্যামিলি আর কি মানে ফ্যামিলিতে গিয়ে আর কি মেয়ে বিয়ে দিতে পারেন না? তো আপনাদের ইচ্ছা বা স্বপ্ন কি, মানে ভবিষ্যতে কি করতে চান আপনারা? ভবিষ্যতে ভাই যদি টাকা পয়সার মুখ দেখতে পারি, বাড়ি ঘরের আশা আছে। বাড়ি ঘরের আশা আছে? কেন আপনি মানে আশা আছে? বাড়ি ঘর নাই? না, মানে এই বাড়ি ঘর হচ্ছে নৌকাতেই। এই নৌকাতে বসবাস। আপনার জন্ম কি নৌকাতে হয়েছিল? নৌকার মধ্যে। নৌকার মধ্যে। আপনার আব্বা আছে তো না? তো উনি আপনার আব্বু মারা গেছে। কত বছর হয়েছে? 4 বছর হয়েছে। 4 বছর। তো মা মানে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্বটা কে নিছে? আমার ছোট বোনে, ছোট বোনের জামাই। আপনার ছোট বোন নিছে। আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? 9 বছর। 9 বছর হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে আছে? তারা কি করে? তারা কি হয় আপনার? এই ইনারে কি আপনার পরিচিত? আপনার দেওরের মেয়ে আর উনি আপনার ছেলে না? তো আপনার ছেলের বয়স কত এখন? 9 বছরের এখন পর্যন্ত আপনারা পান নাই বা দেয় নাই? আপনারা কি নৌকাতে থাকতে চান সবসময়, না ভূমিতে যাইতে চান?
দুটি যা নৌকা টিকা যদি সরকার বাড়ি ঘর দেয় তো নিজের কিছু নাই টাকা পয়সা যে বাড়ি ঘরের আশা করলো করতে পারবো, সরকার থেকে কিছু দেয় সাক্ষাৎকার নিলাম, আমাদের ভিডিওটা তো অনেক প্রশাসনের লোকজন দেখবে, অনেকে দেখবে, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে কি আপনাদের কোন চাহিদা আছে বা আপনারা কিছু চান? ইনশাল্লাহ অবশ্যই পাবেন, না বললে তো পাবেন না। চাচি আপনার পেটে ক্ষুধা আছে, আপনি যদি আমাকে না বলেন আমি কি আপনার বুঝবো যে আপনার পেটের ভিতর ক্ষুধা আছে বা আপনি অনাহারে আছেন? আপনি কি কোন ধরনের মানে ইয়া পাইছেন, দেখেছেন রেশন টেশন বয়স্ক ভাতা টাতা পাইছেন? বয়স্ক ভাতা পাইছি বাবা, 1500 টাকা দেয়। 1500 টাকা? হ্যাঁ ওটা 1500 দেয় বাবা। কিছু পারলে না পাই 1500 টাকা পাই, আর 300 টাকা দিলে 30 কেজি। আজকে সকালে খাওয়া দাওয়া করছেন? সকালে খাওয়া দাওয়া করছেন? কি খাইছেন? একটা লুডি খেয়েছি 5 টাকা দাম। একটা রুটি খাইছেন? তো আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলি পোলা আছে, বউ আছে, পোলা বোন আছে। আমরা বউ এনে 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 আপনার কি হয়? পোলার বউ। আপনার ছেলের বউ? আপনার ছেলে কি করে? মাছ ধরে। মাছ ধরে? আপনার ছেলে মাছ ধরে, আর আপনি তো এমনি থাকেন না? হ্যাঁ আমি পোলাই খাওয়াই বাবা। আচ্ছা নাতিটা পালি হবে। আপনার আপনার হাজবেন্ড কি জীবিত আছে? না দাদা মারা গেছে। শুনি না, কত বছর আগে মারা গেছে? 15-16 বছর। তো আপনার হাজবেন্ড যখন মারা গেছিল তখন তো আপনার ছেলে মেয়ে যারা ছিল তারা তো ছোট ছোট ছিল, তাদেরকে নিয়ে আসলে কিভাবে মানে নদীতে? তো আগে কি এরকম হয়েছে যে আপনি মাছ ধরছেন ইয়ে করছেন? আপনি কি গ্রাম করছেন? যে গ্রাম করছেন আপনারা তো ইয়া করেন না যে শিঙা লাগান তাতে আপনারা হচ্ছেন যে ইয়া বেছেন সদাগর, মানে আপনাদের ভিতর যে একটা মানে জাতের যে একটা আলাদা আলাদা একটা ইয়ে আছে এটার ভিতর আপনারা হচ্ছেন সদাগর। সদাগরদের কাজ কি? আর কি মেয়া গোষ্ঠী আমরা, মেয়ে গোষ্ঠী মানে সদাগর সদাগর সদাগরদের কাজ কি মানে মূলত? এই যে আমরা যে মাছ ধরি, আবার সময় খাল টেলা বেশি, চুরি বেশি, কাপড় জামা বেশি, এগুলো অহনো বেশি, অহনো বেশি। তো আপা আরেকটা বিষয় বলবেন, এই যে আপনারা যে নৌকাতে থাকেন এখন তো শীতকাল তাই না? তো শীতকালে এমনিতে পানি ঠান্ডা, এর উপরে যদি আবার উপরে যে আবহাওয়া সেটাও ঠান্ডা, তো সেক্ষেত্রে কোন ধরনের প্রবলেম হয় আপনাদের? শীতের কষ্ট হয় তখন মানে আপনাদের মন চায় না যে সবাই দেখা গেছে আমরা যারা আছি আমরা কিন্তু দেখা গেছে বিভিন্ন বিল্ডিং বাসায় বা এমন বাসা থাকি আমরা লেপের লেপের নিচে শুয়ে থাকি, আর সেই টাইমটাতে আপনারা নৌকাতে থাকেন প্লাস হচ্ছে নিচে পানি উপরে পানি উপরে ঠান্ডা, তো কেমন লাগে বিষয়গুলো? কষ্ট লাগে ভাই। কষ্ট লাগে না? কষ্ট লাগে না ভাই, শীতে পোলা পানি ধুবাইয়া থাকি। জি কিছু দেয় না সরকার থেকে কম্বল দিল, হারা হারে ভাগ করে নেয়, আমি কিছু দেয় না। আপনারা পান না? মানে প্রায় মানুষ উপরে গ্রামের মানুষ পায় হাগো দেয় তো আমাকে দেয় না। ওই ভোট আইলে আমার ধরা আহে আয় ভোট নিয়ে চাই দেই, এরপর আর কিছু বলে ঘর দিব বার দিব উঠা দিব এটা দিব কিছুই দেয়। আচ্ছা আপু মনি আপনি আমাকে বলেন তো, আপনি তো স্কুলে পড়েন তাই না? স্কুলে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, তা আপনি কি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন? নাচ গানে? আপনি গান গাইতে পারেন? একটা গান শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আপনার একটা গান শোনান, আপনার জন্য একটা পুরস্কার আছে। স্কুলে কি গান গান আপনি? একটা গান শোনান। আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, যদি তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে
সময় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি মায়া গো, কি আস বিচায়াস নটের কুলে নদীর কুলে কুলে, মাতর মুখের প্রাণী আমার কানে লাগে সুধার মতো, ও মায় হায় রে মাতর ফাগুনে তোর আমের মতো। যাক, অনেক সুন্দর করে বলছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। তো এখানে মানে নৌকাতে আর কয়দিন থাকবেন? পাঁচ ছয় দিন থাকবেন। পাঁচ ছয় দিন থাকে তারপরে আপনার বাসা চলে যাবেন। তো বাসায় যখন চলে যাবেন, মানে এখান থেকে যখন বাসায় চলে যাবেন, এরপর কি আবার কি স্কুলে যাবেন? স্কুলে যাবেন। আপনার কি ইয়া পড়েন, মানে প্রাইভেট পড়েন? প্রাইভেট স্যার আছে আপনাদের, তাদের বেতন কয় টাকা দেন মাসে? সাতশো টাকা। ওটা কে দেয় বেতনটা? আম্মু দেয়। তো আপনার যখন বিয়ে শাদী করবেন, বিয়ে শাদীর ক্ষেত্রে কোন ধরনের ছেলেটা যেন আপনি বলছেন, গৃহস্থ নাকি হচ্ছে কি আপনাদের জাতেরই? জি না, ভাগ্যে তো আছে, মানে আপনার পছন্দ, যে কোনো মানুষের তো একটা নিজস্ব একটা পছন্দ থাকে, তাই না? তা আপনার পছন্দটা কি, মানে গৃহস্থর ঘরে নাকি হচ্ছে কি আপনাদের জাতের যারা আছে মানে বেদেদের? না, উপরে, মানে গৃহস্থর ভিতরে। তা আপনি নিজে একজন বেদ হয়ে আপনি গৃহস্থর ঘরে যেতে চান কেন? মানে আপনাদের জাতের ছেলেগুলো কেমন, ভালো না? ভালো তো। তাহলে মানে এই কষ্টটা থেকে আপনারা পরিত্রাণ পেতে চান? যাক, অনেক কথা আপনাদের কাছ থেকে জানতে পারলাম, ধন্যবাদ।